গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল এদিকে কাজ বাজ কমপ্লিট, এখন বসবো হচ্ছে রান্নাতে। রান্না বলতে এই যে হচ্ছে ওই যে কাকু কাজে লেগেছে আমাদের কাঠের জন্য, ওই কাকুর জন্য একটু তরকারি বানাবো, তো পটল আলুর। তো চলো তরকারিটা করি। আর এদিকে তো ওলি টিফিন খাবারটা হচ্ছে, আজকে ওলি উঠেছে প্রচুর দেরিতে, এই জন্য আজকে ওর খাওয়া দাওয়ার টাইমটাও একটু মানে দেরি করে করা হবে। তো চলো, আর আজকে তো পৌষিক অমাবস্যা, তো পুরোটা দিন কেমন কাটছে তোমার সাথে সবটা শেয়ার করবো। তো সকাল সকাল পূজা সেরে নিয়েছি, আবার সন্ধ্যার দিকে মায়ের একটু পূজা করবো, করে তারপরে আজকে যাবো হচ্ছে পূজা দিতে। তো কোথায় পূজা দিতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকবো এবং তোমাদের ভক্তটা ভালো লাগবে। তোমাকে যখন আমি খাওয়াতে যাব, তোমার গালে লেগে যাবে, বুঝেছ? এই জন্য বাঁচতে পারছি, বুঝতে পেরেছ? তুমিও পড়বে? তোমাকেও তাহলে পড়িয়ে দেব। তুমি আলাদা করতে ভালোবাসো? ভাল লাগে না বলতে হয়? কেন কেন ভাল লাগে না তোমার? তুমি হাত দেবে না, হাত দেবে না, দেবে মা কাঁচের শিশি। তুমি চুপ করে বসে দেখো, চুপ করে বসে দেখো। কেন তাহলে ভালো লাগবে? এদিকে দেবো, ভালো লাগছে তাহলে? এম ঘষে ঘষে দিলে ভালো লাগে, তোমরাও যখন আলতা পড়বে তখন ঘষে ঘষে দিয়ে তাহলে ভালো লাগে, কি বলো বলি? বলে দাও তুমি। আমাদের আলতা পড়া হয়ে গেল, এবার আমরা আলতার দিপেটা তুলে রাখবো। হ্যাঁ তুমি কি, তুমি ছোট না, ও পড়বে না। একটুখানি পুটি মেয়ে আলতা পরে গো, আমার পুটি পায়ে আলতাটা পরিয়ে দিব গো।
ঠিক আছে? দেখো ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভুলে গেছি, গোল দিতে হবে, বয়স হয়ে গেছে তো ভুলে গেছি। দেখ কত সুন্দর হয়েছে, এর থেকে বড় করলে ভাল লাগবে না, বুঝেছিস? দেখেছিস কত সুন্দর করে দিলাম তোকে। দাঁড়া না, গল্প আমি দেবো না। দেখ হয়েছে দিদি, ও দিদি, দিদি গো হয়েছে গো দিদি, কি কি বলছে? মাসিমা, আমি আপনার মাসিমা হই। ও দিদি ঠিক আছে, দেখো তো, ও দিদি ঠিক আছে, দিদি সুন্দর হয়েছে তো, খুশি তো? এবার আমরা পুজো দিতে যাবো, তোমরা আমাদের সাথে থাকো, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, দল দিয়ে দাও। দুপুরবেলা তো অলি ভালোই ঘুমালো, আমার আর ঘুম ধরে নি আজকে দুপুরবেলা, কেন কে জানে। যাই হোক, বিকেলবেলা উঠে আর সারাদিন তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, বিকেলবেলা উঠে আর হচ্ছে যে অলি উঠতে একটু আলাদা আলাদা পড়লাম দেখতে পেলে, মানে সবসময় আলাদা পড়ার জন্য খুব উৎসুক হয়ে থাকে। তো যাই হোক, পড়ি টড়ি দিয়েছি, এখনও কাকিমার কাছে গিয়ে বসে রয়েছে আর আমি একটু বারোটা বসেছি, মাথাটা ধরে গেছে, ঘুম হয়নি না, মাথাটা ধরে গেছে। তো একটু পরে বেরোবো, কোনতলা আসলে বেরোবো, তো চলো দেখতে থাকো, এখন একটু বসি বাইরেটা।
সন্ধ্যাবেলা পূজা টুজা কমপ্লিট করে এখন দেখো আমি তিলির তিলির প্রদীপটা জ্বালাবো। তো কৈশিক অমাবস্যার দিন সন্ধ্যাবেলা এই প্রদীপটা জ্বালানো খুবই শুভ, তো সেই জন্য দেখো আমি চারটে প্রদীপকে এখন জ্বালিয়ে নেব। চারটে বাড়ির দরজার একদম সামনে আমি প্রদীপগুলোকে জ্বালাবো। তো প্রথমে বলতেগুলো বানিয়ে নিয়েছে, প্রদীপগুলো তো মাটির কিনে আনা, তো এখন এই তিলের তেলটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে এখন আমি এই প্রদীপগুলো জ্বালিয়ে ফেলব। এই যে বাড়ির একদম মেন মেন দরজায় এইভাবে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা এখানে দুটো দিয়েছি আর ওদিকে গুলো কটা, আর এখানে ঠাকুর ঘর এখন বন্ধ আছে। সন্ধ্যাবেলা বেরোচ্ছি হলি আর আমি, মা একটু তুলে দিতে যাচ্ছে, চলো আয় হলি আয়। এই যে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর এখানে একটা মেলাও বসেছে দেখো। এই হচ্ছে মায়ের মন্দির, দাঁড়া মা। এই হচ্ছে মায়ের মন্দির, ও ওই জন্য সামনেটা ভিড় কম একদম। মন্দিরের সংস্কার চলছে, কাজ হচ্ছে মন্দির। এই যে আমরা এখন ফিরছি পূজা দিয়ে। তো এই যে এসে একটু শুলাম, এবার কি আর হচ্ছে, ছাতা খাটিয়ে কি করছে দেখো। বট ছাতাটা আমার যদি ভাঙে, শখের ছাতা আমার, এই দেখো ঘরের মধ্যে। বাজি পাচ্ছে তো একটু শুয়ে পড়েছি, সোয়েটার বইছে না আর কি, তারপরে এখনো খাওয়া হয়নি। কোন তো এসে বেরিয়েছে আবার, কখন আসে এলে তারপর খাওয়া হবে। চলো পরে আবার কথা বলবো, ভালোভাবে খুব পূজাটা দেওয়া হয়েছে, এটাই অনেক শান্তি মনে। তো চলো পরে আবার কথা বলবো।